স্বপ্ননীড়ের ঠিকানায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এই ব্লগটা ভাবিনি কোনো দিন তোমাদের সামনে করতে হবে, বাট মানে মনে হলো যে করি, কারণ এমনই আজকে একটা বিপদে পড়ে গেছি, কাউকে জানানোর মতো মুখের ভাষা নেই, নিজেরও লজ্জা লাগছে, তবুও মানে কিছু করার নেই, ঘটে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা। আমরা আজকে বাড়ি থেকে রাউরকেলা আসছি, তো ট্রেন রাইড টাইমে ছিল, তো জানোই বাচ্চাকে নিয়ে আসা মানে কত ঝামেলা, তো ট্রেনের মধ্যে বদমাইশি করছিল, ওই সব সহ্য করতে করতে আমরা কোন স্টেশনে এসে তুমি দাঁড়িয়ে চক্রধরপুর, হ্যাঁ হ্যাঁ চক্রধরপুর পর্যন্ত আমরা দেখেছি যে ওই স্টেশন পর্যন্ত এসেছি আমরা। তারপরে আর এক ঘন্টা পরে রাউরকেলা স্টেশন ছিল, তো রাউরকেলা স্টেশনে আসার ঠিক আগের মুহূর্তে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে, তো ঘুমিয়ে ও অলরেডি ও চক্রধরপুর আসতে দিয়ে দিয়েছিলো, অ্যালার্ম দিয়ে দিয়েছিলো যাতে আমরা স্টেশনে নামতে পারি, তিনটে চারটে অ্যালার্ম দিয়েছিলো। তো ফার্স্ট অ্যালার্ম কটা দিয়েছিল? চারটেতে একটা অ্যালার্ম ছিল, আর কটায় ট্রেন নামার কথা ছিল? চারটে পনেরোতে ট্রেন নামার কথা ছিল, তো চারটের সময় অ্যালার্ম দেওয়া ছিল একটা, ওর পর থেকে কন্টিনিউ দেওয়া ছিল পনেরো পর্যন্ত। তো অ্যালার্মের গণ্ডগোল হোক বা আমাদেরই গণ্ডগোল হোক, অ্যালার্ম তো কিছু বুঝতেই পারিনি। তারপরে ট্রেন এসে দাঁড়িয়েছিল, আসলে মেন একটাই প্রবলেম, এখন শীতকাল ঠান্ডার সময় আর তার উপর জানলাগুলো পুরো একদম বন্ধ, কিছু বোঝাই যাচ্ছে না, মানে স্টেশনে আসছে বলে কিছু বোঝা যাচ্ছে না। আর বাবু এত মুশকিল পুরো পাগল করে দিচ্ছে, আমার গলা এত ধরে গেছে মানে কথা বলতে পারছি না। তো ট্রেনের সব জানালার ইয়েগুলো সব ফেলা ছিল, শাটারগুলো, ওই জন্য কিছু বোঝাও যাচ্ছে না যে স্টেশন এসে গেছে বলে। আর আমরা যে ট্রেনে উঠেছি ওই ট্রেনে মানে কেউ নামারও সেরকম ছিল না, কেউ যে অন্য ট্রেনে উঠলে দেখি উটোপাটা করে নামছে বা এ করছে, এমনকি মানে তোমাদেরকে পরে বলছি, তারপরে মানে ওই স্টেশনে কেউ নামেই নি বললে চলে, মানে কাউকে কারোর সারা শব্দও পায়নি। তো ও যখন উঠছে ওই অ্যালার্মটা মানে মনে হয় মাঝখানের অ্যালার্মগুলো মিস হয়েছে, কিন্তু জানি না লাস্ট অ্যালার্ম পড়ছে কটার সময় গো, আঠাশে, আচ্ছা চারটে আঠাশে তখন লাস্ট অ্যালার্ম পড়ছে, যখন মানে ও যখন উঠেছে ধিপি করে যখন উঠছে, উঠে দেখছে যে স্টেশন ছেড়ে দিচ্ছে, তখন রাউরকেলা স্টেশন অলরেডি ছেড়ে দিয়েছে ট্রেন, মানে হালকা হালকা স্পিড হয়েছে হালকা হালকা, তো স্টেশন ছেড়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে দেখছে যে ফোনে সার্চ করে দেখলো যে রাউরকেলা স্টেশন সবে মাত্র মানে ছেড়ে দিচ্ছে। তো এরকম বিপদ হবে ভাবিনি কোনো দিন, এরকম ঘটেও নি কোনো দিন, এমনকি আমরা যে নেক্সট যে স্টেশনে এলাম ঝারসুগড়া স্টেশন, এটা তো দেখলেই বুঝতে পারবে, এখানে এয়ারপোর্ট আছে, ঝারসুগড়া স্টেশন, তো এই স্টেশনেও এসে দেখলাম যে কেউ নামানে, মানে সবাই দূরে যাওয়ার প্যাসেঞ্জার ছিল, কাছে কেউ প্যাসেঞ্জার সেরকম ছিল না। তো যা হোক করে আমরা তো ওই সময় উঠে পড়লাম তাড়াতাড়ি করে, উঠে আরও দেড় দু ঘন্টার মনে হয় রাস্তা ট্রেনে, সুপারফাস্ট ট্রেন বলে দু ঘন্টা দেড় ঘন্টা না দেড় ঘন্টার মধ্যে পৌঁছে দিয়েছে, কিন্তু বাসে উঠলে এখানে যাদেরকে জিজ্ঞাসা করছি ট্রেন তো এখন আর নেই, একটা ট্রেন ছিল তপস্বিনী, সেটা আবার এই ট্রেন মানে ঝারসুগড়ায় পৌঁছতে পৌঁছতে ছেড়ে দিয়েছে ট্রেনটা, তো আর কোনো সেরকম ট্রেন নেই। তো এখানকার এখানকার যারা সব স্টেশনে যারা সব দোকানদার থাকে তাদেরকে জিজ্ঞাসা করলাম, বললো বাসে করে চলে যাও, এখানে আর ট্রেন নেই এখন, পরে ট্রেন, আর বাচ্চা নিয়ে খুব সমস্যা, তো ওই জন্য বাসে উঠবো। এ কটার সময় বাস আছে? ছটা চল্লিশে, ছটা চল্লিশের বাস আছে, ওই জন্য বাসে যাচ্ছি, তো দেখা যাক কটার সময় পৌঁছবি, বলতে দশটার সময় পৌঁছবো,
এতক্ষণ কখন বাড়িতে পৌঁছে যেতাম ভালো লাগছে না। যাই হোক, দেরি হয়ে যাবে অনেক, তো এখন আমরা বাস স্টপেজে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে এবার বাস স্টপেজে গিয়ে বাসে উঠে দেখা হচ্ছে। কটার সময় পৌঁছাবো জানি না, কখন পৌঁছাবো নিশ্চয়ই জানাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, ভুল করে চলে আসো স্টেশনটা, একবার দেখে নাও ঝাড়সুগড়া স্টেশন। আর তো কোনোদিন আসবো কিনা সন্দেহ, এরকম ভুল হলে তবে আসবো, নইলে না। তো যখন এসেই গেছি একবার দেখে নাও স্টেশনটা চারদিকটা। ওদিকে দেখো কি সুন্দর পতাকা উঠছে। আর এটা বলা ভুল বন্ধুরা যে আমরা এখানে আসবো না, কারণ এই স্টেশনে যেহেতু এয়ারপোর্ট, আর সেহেতু আমরা যদি কোনো দিন বাইরে কোথাও যাই তো এই স্টেশনেই আসতে হবে আমাদেরকে। কারণ আমাদের স্টেশনের আশেপাশে এয়ারপোর্ট বলতে এই স্টেশনেই এয়ারপোর্ট। তো আমরা এখন চলে এসেছি দুর্গা মন্দিরের সামনে। কারণটা তোমাদেরকে বলি, কারণ আমরা যে স্টেশনে যে দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম, উনি আমাদেরকে বাসের ড্রাইভারের নাম্বার দিয়েছিলেন যে এই বাসে চলে যাও, তাড়াতাড়ি পৌঁছে যাবে, নইলে অনেক দেরি হয়ে যাবে। তো খুব বিরক্ত লাগছে, দাঁড়িয়ে আছি। বাসের ড্রাইভারকে ফোন করেছিলাম, উনি বললেন যে এই দুর্গা মন্দিরের সামনে দাঁড়াতে, তাই এখানে দাঁড়িয়ে আছি, এক্ষুনি এসে যাবেন। তো আসলেই আমরা উঠে যাব বাসে। কতক্ষণ লাগবে ঠিক জানি না, কিন্তু ভীষণ টেনশানও হচ্ছে আর ভীষণ শরীরও ভাল লাগছে না, একদম টায়ার্ড লাগছে। এখনও অপেক্ষা করছি বাসে, বাস এসে পৌঁছয়নি। বন্ধুরা আমরা এখন গাড়ি চলতে পেরেছি বাসে, তো বসে আছি, দেখা যাক কটার সময় পৌঁছতে পারি। বাবুর দেখে খুব খারাপ লাগছে, হ্যাঁ একটু ভুলের জন্য কত, বাবুটারই কষ্ট, দেখো না। এখান থেকে যেতে প্রায় 3-3.5 ঘন্টা লেগে যাবে, 4 ঘন্টাও লাগবে। তো বন্ধুরা তোমরা তো বোঝোই বাচ্চা থাকলে কত সমস্যার সম্মুখীন হতে হয়। তো ওকে খাওয়াতেই আমাদের টাইম লেগে যাচ্ছে বেশিরভাগটা। ট্রেনের মধ্যে ওই একই সমস্যা হচ্ছিল, ওখানেও ওকে খাওয়াতে খাওয়াতেই অনেক রাত হয়ে গেছিলো শুতে। তারপর তো দুটিনি আছে, আর রাত্রে তো ঘুমোতেই চাইছিল না, অনেক কষ্টে ঘুম পড়া। যাই হোক বন্ধুরা, আমাদের বাস ছেড়ে দিল, দেখা যাক কতক্ষণ লাগে। দেখো কত সুন্দর রাস্তা, একদম শুনশান, যেহেতু হাই রোডের ওপর দিয়ে যাচ্ছি আমরা, এই রাস্তাটা এত সুন্দর লাগছিলো, ভালো তোমাদেরকে একটু দেখাই। ওই দেখো দূরে একদম পাহাড়টা চলে আসছে, কতটা দেখতে পাচ্ছি যায় না। এর চেয়ে আমাদের রাউরকেলার পাহাড় অনেক বড়, অনেক উঁচু, একদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো আমাদের রাউরকেলার পাহাড়। দেখে মনেই করবে না যে ও এতক্ষণ ধরে জার্নি করে আসছে। 9 ঘন্টা জার্নি করলো, 4 ঘন্টা হ্যাঁ 4 ঘন্টা কি 4 ঘন্টা সেখান থেকে কালকে 5টা থেকে আজকে 5টা, 12 ঘন্টা আর ফের 5, 17 ঘন্টা জার্নি। 17 যাই হোক বন্ধুরা, আমরা 4 ঘন্টা অতিক্রম করে রাউরকেল্লায় ঢুকে পড়েছি। তো দেখো এখন আমরা আমাদের এখানকার খুব জনপ্রিয় একটা মন্দির হনুমান বাটিকার পাশ থেকে যাচ্ছি। তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি, যখন আমরা এখানে আসবো অবশ্যই তোমাদেরকে দেখাবো এখানে কত সুন্দর সুন্দর মন্দির আছে। তো আমরা এখন হনুমান বাটিকার পাশ থেকে যাচ্ছি। তো এখানে প্রচুর উঁচু একটা হনুমানের মূর্তি আছে, ওই যে হালকা দেখা যাচ্ছে, বিশাল উঁচু, ওটা খুব একটা ভালোভাবে দেখা গেল না, যাই হোক মানে কত যে তালগাছ হবে তার কোনো ঠিক নেই। আমাদের দেখানোর খুবই ইচ্ছা এখানকার যে মন্দিরগুলো, বাট করোনার জন্য তো কিছুই দেখানো হয়ে ওঠেনি তোমাদেরকে,
তো যাই হোক, করোনা কমে যাক, সমস্ত কিছু ঠিক হয়ে যাক, আমরা অবশ্যই যাব, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আমরা রাউরকেলাতে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে বাস থেকে নেমে আমরা হঠাৎ উঠতে পেরেছি কোয়ার্টারে যাওয়ার জন্য। আর দেখেই বুঝতে পারছি সব কি অবস্থা, 12 ঘন্টার জায়গায় 17-18 ঘন্টা জার্নি করে আসছি। আর তাও যে পৌঁছে গেছে এটাই ভালো, কিন্তু বাবুর এনার্জি ফুল আছে, বাবুর ছিল ফুল আছে, আমাদের এনার্জি লস হয়ে গেছে। ওর জন্য আমরাও ঠিক আছি। এবার রাউরকেলায় তোমাদেরকে একটু পাহাড় দেখাই। আমাদের এখানকার পাহাড় দেখো, দেখো আমাদের রাউরকেলার রাস্তা কত সুন্দর, চারিদিক পুরো সবুজে সবুজ, পুরো এখানেও পুরো গ্রামের মতোই গাছপালায় পুরো ভর্তি একটা শহর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়টা, খুব একটা যে দূরে তা নয়, আমাদের কোয়ার্টার থেকে একদম কাছাকাছি পাহাড়টা। বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি আমাদের কোয়ার্টারের কাছাকাছি, তো আমরা আছি আমাদের কোয়ার্টারের ঠিক পিছনের লাইনে। এই লাইনটা ফেললেই আমাদের কোয়ার্টারের যে লাইনটা ওই লাইনটাই পড়বে, তো আমরা সেকেন্ড লাইনে থাকি, এটা ফার্স্ট লাইন। আর এই এখান থেকে পাহাড়টাকে খুব সুন্দর দেখা যায়। করোনার জন্য তো বেরোনো হয় না, ওই জন্য তোমাদেরকে কোনো দিন দেখাইনি, বাট যেদিন বেরোবো অবশ্যই দেখাবো। এই যে আমাদের লাইনে এবার ঢুকবো, এই ঢুকে পড়েছি আমরা, তো বুঝতেই পারছো 17 ঘন্টা জার্নি করে সবার শরীরের অবস্থা খুবই খারাপ, তো ওই জন্য ভিডিওটা এক্ষুনি শেষ করে দিচ্ছি। আর এখান থেকেও দেখো পাহাড়টা হালকা হালকা দেখা যাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।